সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের লোকমানব হিসেবে পরিচিত বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাষ্ট্রীয় একতা দিবস হলো ভারতের লোকমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ভারত সরকারের সূচনা করা একটি দিবস। 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবসের শুভারম্ভ করেছিলেন। রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় আগরতলা নরসিংহগড়স্থিত KTDS পুলিশ ট্রেনিং একাডেমির ময়দানে। উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। ত্রিপুরা পুলিশের প্যারেড প্রদর্শন ও ব্যান্ড শো দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুরুতে মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা পুলিশের 11টি প্লাটুন কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন জানায়। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কি বললেন শোনাব। উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন এবং ওনারই জন্মদিনে আমরা রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যবে কার্যভার গ্রহণ করেন, উনি আসার পরে এটা এই দিনটি পালন করার জন্য ওনার নির্দেশে আমরা সেই পালন করছি সমস্ত ভারতবর্ষে। আমরা সবাই জানি যে রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে সর্দার প্যাটেল এবং যাকে আমরা সবসময় ভারতের লৌহ মানব হিসাবে আমরা সবাই আখ্যায়িত করি এবং দেশকে একতা, অখণ্ডতা ও একতা রাখার ক্ষেত্রে ওনার যে ভূমিকা যে উনি পালন করে গেছেন সেটা কিন্তু আজও আমাদের স্মরণ করায় এবং আজকের দিনও এটা প্রাসঙ্গিক। 1947 এবং 49 সালের মধ্যে সর্দার প্যাটেল 562 মতো যে প্রিন্সেস যে স্টেটগুলো ছিল সেগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ওনার অবদান সবসময় স্মরণীয় এবং এই যে সুমহান কাজটি একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের সর্দার প্যাটেলজির যে দৃঢ় মানসিকতা ও তার বলিষ্ঠ পদক্ষেপের জন্য সেটা সম্ভব হয়েছে। এবং এক কথায় বলতে গেলে আজকে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে আমরা বলতে পারি যে দেশের একতা ও সংহতির প্রতীক এবং এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি সম্মান জানানো এবং দেশের একতা ও অখণ্ডতা রক্ষায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি যে শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে আমরা 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রান ফর ইউনিটি সূচনা করেন। অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই একই দিনে আমরা আস্তাবল ময়দানে আমরা সেটা করে থাকি, কিন্তু এবার যেহেতু একই দিনে এখানে কালী পূজা এবং এই দিনটি আমরা সবাই জানি যে একসাথে পড়ে গেছে দিওয়ালি, এর জন্য আমরা রান ফর ইউনিটি দুদিন আগে আমরা করেছি। সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে মূল উদ্দেশ্য, ওনার মূল উদ্দেশ্য ছিল দেশকে শক্তিশালী করা, সমৃদ্ধ ভারত গড়ার যে অনুপ্রেরণা আমাদের দিয়েছেন এবং সেটাকে বারবার আমরা যাতে সেই দিশায় আমরা কাজ করি উনি যে মার্গদর্শন আমাদের দিয়ে গেছেন। ওনার জন্মদিনে আমাদের আজকে যে প্লেজ আমরা নিলাম সেই কারণে আমরা কিন্তু সেই প্লেজটা আমরা নিলাম। আমরা জানি দেশের ভিতরে এবং বাইরে এখনও অনেক অশুভ শক্তি চেষ্টা করছে দেশকে দুর্বল করার জন্য এবং দেশের অখণ্ডতা যাতে বিঘ্ন হয় তার জন্য নানাভাবে সচেষ্ট আছে এবং সেই কারণেই আমরা যারা এখানে উপস্থিত আছি এবং দেশের এবং রাজ্যের সমস্ত নাগরিককেও আমাদের উদ্বুদ্ধ করার জন্য এই দিনটি আমরা পালন করি। আমরা জানি সর্দার বল্লভ ভাই প্যাটেলের সম্মানে ভারত সরকার বিশেষ করে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুজরাটে নর্মদা নদীর তীরে একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করেছেন এবং সেটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্ট্যাচু বলা যায়। এবং আমি জানি না এখানে অনেকে গেছে কি না, আমিও যাইনি এখন, কিন্তু শুনেছি সেখানে প্রচুর মানুষ শুধু গেছেন না,
অন্যান্য বিদেশ থেকেও মানুষ যাচ্ছে এখানে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কে গিয়ে সেখানে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ত্রিপুরার পুলিশের কথা যদি বলি, এত পুরনো পুলিশ বাহিনী আমাদের প্রায় 150 বছর পূর্ণ হয়েছে এবং সেটা 1873 সালে মানিক্যরাজ রাজাদের রাজত্বকালে সেটা শুরু হয়েছিল এবং আমরা সবাই জানি যে ত্রিপুরার পুলিশ এবং বিশেষ করে টিএসআর বাহিনীর যারা টেররিস্টদের বিরুদ্ধে এত ভালো কাজ করেছে, যে কারণে প্রেসিডেন্টস কালার সম্মান আমাদের দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে। ত্রিপুরা পুলিশ কার্যকরভাবে রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এবং আপনারা সবাই জানেন, আমি বারবারই কথাটা বলি এবং গর্বের সাথে বলতে পারি যে অনেকে অনেক কথা বলে যে ত্রিপুরাতে নাকি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, কিন্তু এগুলো ওরা বলার আগে ওদের একটু পড়াশোনা করে আসলে ভালো হয়, ডাটাগুলো দেখে আসলে ভালো হয়। আমি বলব 88টি রাজ্যের মধ্যে ত্রিপুরায় নিজের দিক থেকে থার্ড পজিশন আছে, মানে তৃতীয় সর্বনিম্ন স্থানে রয়েছে। 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট মামলা নথিভুক্ত হয়েছে 3,091টি, যেখানে 2024 সালে মোট মামলার সংখ্যা ছিল 3,974টি। মানুষ আগে তো মামলাই করতে পারতো না, মানুষ যেতেই পারত না, কিন্তু আমরা এই সরকার আসার পরে যেভাবে মানুষ এখন আসছে থানাতে এফআইআর করছে, ওরা ওদের যে সমস্যা সেগুলো জানাতে পারছে, এতেই প্রমাণ হচ্ছে কি সংখ্যায় আস্তে 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 করে আজকে সেই জায়গায় মামলা সংখ্যা বাড়ছে। এবং তার এই যে মামলার যেখানে এই প্রতিরোধ ব্যবস্থার কারণে এমন কিন্তু অনেক জায়গার মধ্যে আমাদের যেমন প্রসিকিউশন রিপোর্ট, ট্রাফিক জরিমানা, প্রতিরোধমূলক গ্রেপ্তার, এগুলোর মুখ্য কারণে আস্তে আস্তে করে কিন্তু অনেক মানে মানুষ তার ফল পাচ্ছে সেখানে। যেখানে নারী নির্যাতনের ঘটনার কথা যদি আমরা বলি, 88টি রাজ্যের মধ্যে ত্রিপুরা অষ্টম